ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्रिदानीम् जय जय रामकृष्ण वंशकल्पोतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगतो जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा उपस्थित होयेछि श्री रामकृष्ण पोथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि सेई अध्याय कुमार सन्यासी जोगींद्र ओ बहु अंतरंगेर आगमन आमरा आगेर दिन पढ़ेछिलाम जोगींद्रेर संगे ठाकुरेर देखा हवार गल्प जोगींद्र एलेन किछुतेई ठाकुरेर घरेर भेतर ढुकते पाच्छेन ना आमरा बोलेछिलाम सेई विख्यात गल्पटि যে প্রথম দিন তিনি এসেছিলেন তখন তিনি বাগানে গিয়ে দেখলেন একটি পাগল মতো একটি লোক দাঁড়িয়ে আছে তিনি কাপড়টাকে ঘুরিয়ে পড়ে আছেন তাকেই মালি ভেবে তার কাছ থেকে একটা ফুল চেয়ে তিনি আবার ফেরত এলেন পরমহংসমশাইয়ের ঘরে এসে দেখলেন তখনও পরমহংসমশাই আসেননি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন পশ্চিমের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন দেখে তার চোখ অবাক হয়ে গেছে যে কালকে যাকে তার মালি বলে বোধ হয়েছিল সেই লোকটি দাঁড়িয়ে আছে সেই লোকটি ছোট খাটে বসে আছে আর ব্রাহ্ম সমাজের সব বড় বড় মহাত্মারা তারা তার পায়ের কাছে বসে ধর্মতত্ত্ব শুনছেন তিনি বাইরেই দাঁড়িয়ে আছেন এই যোগে গম্ভীরানন্দের জীবনী গম্ভীরানন্দের ভক্তমালিকাতেই আছে ওনার জীবনীতে যে ঠাকুর যেন বলে উঠলেন যে বাইরে যারা আছে তারা ভেতরে আসুক তিনি এপাশ ওপাশ তাকিয়ে দেখলেন বাইরে কেউ নেই তিনি ছাড়া এক তিনি একমাত্র আছেন তথাপি তার লজ্জা হচ্ছিল ভেতরে ঢুকতে এমন সময় ব্রাহ্মণেতা জয়গোপাল সেন তাকে হাত ধরে ভেতরে নিয়ে এসে বসালেন ঠাকুর প্রথমে তার সঙ্গে বিশেষ একটা কথোপকথন কিছু করেননি আস্তে আস্তে ঘর খালি হয়ে যেতে তিনি জিজ্ঞাসাবাদ করলেন তারপরে একটু কাছে এগিয়ে এসে দুটি হাত বাড়িয়ে ভারী সুন্দর বর্ণনা আছে আছে সোহাগে ধরিয়া হাত পুনশ্চ জিজ্ঞাসা কি মনে করিয়া আজ এইখানে আসা আমারে দেখিয়া মনে কি হয় তোমার হৃদয়ে প্রত্যয় কিবা কহ সমাচার এগিয়ে এলেন গভীর ভালোবাসার সঙ্গে হাত দুটিকে ধরলেন ধরে বললেন যে তোমার এই আজকে এখানে আসার উদ্দেশ্য কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাকে তোমার কি বলে বোধ হয় এই দ্বিতীয় প্রশ্নটা তিনি যে কতবার কতজনকে করেছেন এবং কতজনে কতবার কত রকমের উত্তর দিয়েছেন তার শেষ নেই কিন্তু তথাপি যেন প্রতিবার তিনি পরীক্ষা করে দেখতে চেয়েছেন এটা তার যে নিজের ভেতরে যে প্রত্যয় ছিল না যে তিনি পূর্ণ ব্রহ্মনারায়ণ এমনটা নয় এটা আমাদের মতো আগামী দিনে ফাঁকিবাজ যারা নবাব কিনলে আরাম ফ্রি চাই সেই সমস্ত ফাঁকিবাজদের জন্য যে হি ইজ অলরেডি টেস্টেড বাই অল প্রশ্ন তোলার আগে যেন আঙুল তুল আমরা যেন জানি যে ইনি ওয়েব দ্বারা আগে থেকেই টেস্ট করা আছেন তাই তিনি যেন জিজ্ঞাসা করছেন আমাকে তোমার কি বলে মনে হয় অল্প বয়স সে সুন্দর জিজ্ঞাসা করল উত্তর দিল সরলে যোগীন্দ্র কইল উত্তর প্রদান অন্য কেহ নহ তুমি নিজে ভগবান এক একজনে এক এক রকম প্রশ্ন উত্তর দিয়েছিল যেমন তিনি যখন একে জিজ্ঞাসা করেছিলেন আরেকজনকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি
সন্ন্যাসীনরান গৃহীরণন যোগানন্দ মাঝের এই জীবনের এই ঘটনাতেই আছে, বিস্তারিত বর্ণনা আছে। আপনি সন্ন্যাসীরণন, আপনি গৃহীরণন, আপনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাহলে আপনি কাদের কাদের জন্য এসেছেন? আপনি তাদের জন্য এসেছেন যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ হলেন তাদের। এইখানে এই অংশটুকু খালি উল্লেখ করা আছে যে সরলে যোগীন্দ্র কইল উত্তর প্রদান, অন্য কেহ নহ তুমি নিজে ভগবান, তুমি আর কেউ নয়, তুমি স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ, তুমি সেই পূর্ণব্রহ্ম নারায়ণ, তুমি ভিন্ন আর কেউ নয়। ঠাকুর খুব হতবাক হয়ে গেলেন, বললেন বলো কি কথা, এরম কথা তো এখানে কেউ বলে না। বলছেন বুঝো তবে এবে কেবা ব্রাহ্মণ কুমার, চিনিলেন কিবা বলে প্রভু অবতার, পুনরায় প্রভুরায় পুছিলেন তারে কেহ না কহে কেন দক্ষিণে শহরে। কই দক্ষিণে শহরে এত লোক আসে, কই এরকম কথা তো বলে না, তুমি বুঝলে কি করে, কি অপূর্ব উত্তর। বলছেন যোগীন্দ্র কহেন কথা কৃষ্ণ অবতারে, জন্ম যখন হয় কংস কারাগারে, চারিধারে নিযুক্ত প্রহরী অগণন, তাহাদের মধ্যে ভক্ত দুই একজন, ভক্তি বলে জন্ম জানিয়া শ্রীকৃষ্ণের, চুপে চুপে জাগে অন্য নাহি পায় টের, কেমনে পাইবে টের আতুর নিদ্রায়, বিশ্বজন বিমোহিনী মায়ার মায়ায়। জেগে আছে দারিদ্রয়ে তাহারও কারণ, করিবারে আঁখি ভরে কৃষ্ণ দর্শন, বিলক্ষণ জানে বসুদেব পিতা তাঁর, যাবে চলি কৃষ্ণ কোলে যমুনার পার, সেই মতো লোক যত দক্ষিণ শহরে, দেখিবে কেমনে আছে মায়াতম ঘরে, জাগন্ত দুই একজন দেখিবারে পায়, পুরীতে বিরাজে নিজে রামকৃষ্ণ রায়, কেবায় যোগীন্দ্র পরে পাইবে বারতা, প্রথম দর্শনে আজি এই তক কথা। বলছেন তিনি শ্রীকৃষ্ণের জন্ম কথা বর্ণনা করে বললেন, যেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই ভয়ঙ্কর ঝরঝর বৃষ্টির রাতে সবাই নিদ্রামগ্ন ছিল, শুধু দু চারজন জেগেছিলেন। তারা শ্রীকৃষ্ণ যে জন্মাবেন এটি তারা জানতেন, জন্ম জন্মের পূর্ণ ভাগ নিয়ে তারা এসেছিলেন। তারা এও জানতেন যে বসুদেব এই মহা এই চতুর্দিকে বিশ্ববিমোহিনী মায়াতে আবৃত হবে কারাগার, সবাই ঘুমিয়ে পড়বে, দ্বার উন্মুক্ত হবে এবং বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে এই যমুনা অতিক্রম করে নন্দের বাড়িতে গিয়ে ছোট্ট সন্তানটিকে রেখে আসবেন, আর একে কখনো এই শিশুরূপে দেখা যাবে না। শিশুর যে সৌন্দর্য, ভগবানের যে একেবারে প্রথম যে সৌন্দর্য, সেটি দেখার সৌভাগ্য হবে না। তাই তারা মায়া যেখানে জগৎকে বিমোহিত করেছে সেই মায়ার জালকে ছেদ করে নিজেদের অতন্দ্রতা দিয়ে জাগিয়ে রেখেছে, ভগবানকে দেখবে বলে, ভগবানের প্রথম দর্শন পাবে বলে। বলছেন ঠিক এই রকম যে আজকে দক্ষিণেশ্বরের মানুষজন মহামায়ার মায়ায় আবৃত হয়ে আছে, সেই কারণে তারা তোমাকে দেখেও দেখতে পারে না, বুঝেও বুঝতে পারে না। এরা বুঝবে একদিন, সত্যি সত্যি বুঝবে, আমরা দেখছি মাত্র এই 180 বছর অতিক্রান্ত হয়েছে, মানুষ কীভাবে ক্রেজের মতো হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ। আমার মনে আছে একজন শ্রীমায়ের শিষ্যার কাছে শুনেছিলাম, মায়ের কাছে দীক্ষা হয়ে যাবার পরে উনি শরৎ মহারাজের কাছে মায়ের একটি ছবি চেয়েছিলেন। শারদানন্দজি একদিন দুদিন চারদিন ঘুরিয়ে টুরিয়ে তারপরে একদিন একটা কাগজের মধ্যে, কাগজের প্যাকেটের মধ্যে করে শ্রী শ্রী মায়ের একখানি ছবি দেন এবং বলেন এটি কোথাও দেখাবে নাই, যাবে যে আঁচলের ভেতরে করে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে যাবে, এ ছবি কখনো প্রকাশ করবে না। শ্রী শ্রী মায়ের ছবি প্রথম প্রকাশিত হয় 1954 সালে মায়ের জন্ম শতবর্ষে। তার আগে পর্যন্ত দীক্ষিত সন্তানরা ছাড়া কেউ শ্রী শ্রী মায়ের ছবি দেখতে পেত না। এমনকি মা যে ছবিগুলিকে প্রতিষ্ঠা করেছিলেন, যেমন গোয়ালপাড়াতে, যেমন কাশীধামে, সে ছবিগুলো কুলুঙ্গির মধ্যে, সাধুরা দু চারজন দেখতে পেত, ভক্তরা সেই কুলুঙ্গির গভীরে আদ্যাশক্তি মহামায়ার কী ছবি আছে সে দেখতেও পেত না, জানতেও পারত না, মাকে এমন করে লুকিয়ে রাখা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই আমাদের পরিসংখ্যান বলে ঠাকুরমা স্বামীজির যে ছবি বিক্রি হয় এই তিন মূর্তির ভেতরে সবচেয়ে বেশি ছবি বিক্রি হয় মায়ের, মায়ের সব ছবি বিক্রি হয়, এমনকি আজকাল কেটে কেটে ছবি বিক্রি হচ্ছে, মায়ের পায়ের ছাপের ছবি বিক্রি হচ্ছে, মায়ের শুধু শ্রীচরণ দুটির ছবি বিক্রি হচ্ছে, আবার সেদিনকে দেখলাম মায়ের হাতের ছাপ কেউ একজন সেটা বিক্রি করছেন, মা এতভাবে বিরাজ করছেন সকলের মাঝখানে, অথচ এই মানুষকে কেউ জানতে পারেনি। বেশি দূর নয়, এই দত্তদের বাড়ির ঘটনা আছে,
শ্রী শ্রী মায়ের শরীর চলে যাওয়ার পরে এরা সবাই অশৌচ ধারণ করেছিলেন। শ্যামবাজার এডি স্কুলে পড়তেন দত্তদেরই একজন, তা মাস্টারমশাইরা একে অপরে হাসাহাসি করছেন, বলছেন সেই ছেলেটি মাথায় চিরুনি দেয়নি, চুল আঁচড়ায়নি, তেল দেয়নি, তারপরে খালি পায়ে ঘুরছে। বলছেন কেন রে তুই এরকম আছিস কেন, বাড়িতে অশৌচ হচ্ছে, কে মারা গেছে? তো বলছে এই পরমহংস মশায়ের পত্নী মারা গেছে। মাস্টারমশাইরা একে অপরকে ঠোকাচ্ছেন আর বলছেন যে বুঝলেন কি না পরমহংস মশায়ের স্ত্রী গত হয়েছেন আর দত্ত বাড়িতে কি না অশৌচ পালন হচ্ছে। আমরা এইভাবে ভেবেছিলাম সেই সময়ের মানুষ, আমরা কখনো ভাবিনি যে আজকের দিনটা আসবে। তাই যোগীন মহারাজ বলছেন এরা জানে না তাই আপনাকে এরা পূর্ণব্রহ্ম নারায়ণ বলে স্বীকার করেন না। এমনকি মহেন্দ্রলাল সরকার তিনি মনে করতেন যে পরমহংস মশাই হলেন আর কেউ নয়, স্বয়ং আমাদের এই মথুরানাথের পোষা পরমহংস। যেমন করে কুকুর বেড়াল ছাগল পোষে গলায় দড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক সেই রকম পরমহংস মশাই বোধ হয় মথুরানাথে পোষা পরমহংস। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপর থেকে আমরা এগোতে থাকব। সন্দেহহীন প্রভু লীলা সন্দে গড়া মন, বিশ্বাস না শোক সন্দে তিমির বরণ, এখানের লোক কেন না পায় সন্ধান, প্রভুর শ্রীবাক্যে শুনো তাহার প্রমাণ, একদিন বহু ভক্ত শ্রীপ্রভু যেথায় উঠিল এ কথা সে থা কথায় কথায়, জিজ্ঞাসিল প্রভু দেবে কোন ভক্ত তম, দক্ষিণের শহরে লোক কেন এরকম, দূর দূরান্তর হতে হাজার হাজার আসিয়া পুরায় আশা সাধ যেন যার, মৃদু হাসি প্রভু দেব উত্তরিলা তারে, দেখো না গাভীর দশা গঙ্গার গহ্বরে, দড়িতে রয়েছে বাধা খোটায় নিকটে, পিপাসায় প্রাণ যায় ছাতি যায় পেটে, অতি সন্নিকট জল স্রোত বয়ে যায়, যেতে নারে ছোট দড়ি আবদ্ধ গলায়, দূরে দূরে যারা আছে ছাড়া আসে, দূরে দূরে আছে ছাড়া আসে পালে পালে, পিপাসা মিটায় মুখ ডুবাইয়া জলে, এখানেও আটক লোক যদিও নিকটে, মোহিনী মায়ায় বদ্ধ বলে নাহি আটে, রামকৃষ্ণ লীলা গীতি বড়ই মধুর, যতই শুনিবে তত তাপ হবে দূর। প্রতিকার লিখছেন সন্দেহহীন প্রভু লীলা সন্দে গড়া মন, বিশ্বাস নাশক সন্দ তিমির বরণ, এখানের লোক কেন না পায় সন্ধান, প্রভুর শ্রীবাক্যে শুনো তাহার প্রমাণ। ভগবান নিজে এখানে সেই সন্দেহ দূর করছেন, ভারী সুন্দর বলছেন, বলছেন প্রভুর লীলা কেমন সন্দেহহীন। ভগবানের লীলা যদি বুঝতে হয় তাহলে মনের ভেতরে যে সন্দেহ সেটাকে সরিয়ে রাখতে হবে, হয় বালকবধ হিসেবে ভাবতে হবে আর নাহলে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই চিন্তা করতে হবে। আমরা বলেছি গীতার পঞ্চম অধ্যায়ে একেবারে শেষ শ্লোকে ভগবান দুটি কথা বলছেন, বলছেন দুটি দুজন মানুষ শান্তি পায়, এক নম্বর হচ্ছেন যিনি আমাকে মনে করেন সর্বলোক মহেশ্বরী, জগৎ সংসারের যা কিছু কল্যাণকারী জিনিস তার শক্তির উৎস আমি এবং আমি এর নিয়ন্ত্রা, আর দুই হচ্ছে শরীর, তিনি আমার বন্ধু। দেখুন দুটো স্তর আলাদা, একটা আকাশের মতো উচ্চ আর একটা আমার মাটির পৃথিবীতে আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমার হাত ধরে আছেন, প্রয়োজনে তিনি আমার আনন্দে হাত ধরে নাচছেন, দুঃখে আমাকে জড়িয়ে তাকে জড়িয়ে আমি কাঁদতে পারছি। দেখুন দুটো স্তরকে ভগবান আলাদা আলাদা করে দিয়েছেন, যে যেভাবে ভাববে কিন্তু এইভাবে ভাবো। তাই বলছেন একেবারে নিঃসন্দেহ হতে হবে, হয় তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, নয় তিনি আমার মতো আমাকে আনন্দ দানের জন্য এসেছেন। তাই তাঁর লীলার ভেতরে কোনো রকম মানে জটিল ব্যাপার নেই, বলছেন সন্দেহহীন প্রভু লীলা আমরা কেন দেখতে পারি না, আমরা সন্দেহ গড়া মন, আমাদের সকলের সন্দেহ গড়া মন। যখন ভগবান আমাদের দেন তখন আমরা ভাবি ও ভগবানের কি কৃপা আমার ওপর, একবারে কি একটু এপাশে পাশ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোলমাল হয়। এক ভক্ত ভূতেশ আনন্দজিকে জিজ্ঞাসা করছেন, দেখবেন প্রাচীন সাধুদের কথা গ্রন্থটি প্রকাশিত হয়েছে, যে ঠাকুর কি আমাদের কথা ভাবেন? ভূতেশ আনন্দজি উত্তরে বলো কি ঠাকুর আমাদের কথা যদি না ভাবতেন তাহলে উই ওয়ার নোওয়্যার, আমাদের কোনো জায়গায় জগৎ সংসারে কোনো জায়গায় আমাদের স্থান হতো না, তিনি দয়া করে আমার কথা ভাবেন বলে আমি এই অবস্থায় আছি। তাই বলছেন একেবারে কোনোরকম নিঃসন্দেহ হয়ে তাকে ডাকতে হয়, ডাকবো আর নাহলে ওই সন্দেহের ভেতরে দোলচালের মধ্যে থাকলে হবে না। বলছেন বিশ্বাস নাশক সন্দ তিমির বরণ,
আমাদের মনের অন্ধকারটা কিরকম, সন্দেহের অন্ধকারটা একবারে তিমির অন্ধ, ঘন কালো একবার অন্ধকারের মতো, সেই ভগবানের লীলা হচ্ছে সেই যে ভগবানের লীলায় ওই রকম একটা মানসিকতা থাকলে বিশ্বাস হবে না, বিশ্বাস যেন নাশ প্রাপ্ত হবে। বলছেন প্রভুকে একদিন জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমরা এত দূর দূরান্তর থেকে লোকজন আসি, সবাই আপনার কথা আপনাকে জানতে চাই বুঝতে চাই, অথচ যারা কাছে থাকে ওই তাদের মনের ভেতরে তো এই ভাবনা চিন্তাগুলো কিছুতেই হয় না। ভারী সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন গরু দেখেছ তো, গঙ্গার ধারে গরুকে একটা দড়িতে বাঁধা আছে, দড়ির আকারটা এত ছোট আর এত নড়বড়ে খুঁটিতে বাঁধা আছে, গরুটা যদি চায় টানলেই একটা গলার ঘাড় দিয়ে টানলেই তার সেই খুঁটিটা উপড়ে যায়, সে গিয়ে গঙ্গার জল স্পর্শ করে খেতে পারে, কিন্তু সে খেতে পারে না কেন, কারণ ওই মায়াটাকে সে সত্য বলে ধারণ করেছে, সেই কারণে পিপাসায় বুক ছাতি ফেটে যাচ্ছে তবু সে কিছুতেই গঙ্গার জল স্পর্শ করে গঙ্গা খেতে পারে না। আর বাইরে যারা আছে মুক্ত, যাদের গলায় দড়ি নেই, তারা কি করে তৃষ্ণা পেলেই ছুটতে ছুটতে এসে জলের কাছে এসে জল সংগ্রহ করে জল খায়। বলছেন এদের অবস্থাও ঠিক সেই রকম, এরা মায়ায় বদ্ধ হয়ে আছে। এই অনেকে বলেন মহারাজ কিছুতেই মন্দিরে যেতে পারি না, দীক্ষার আগে বলেন দীক্ষা নেবার আগে বলেছিলাম ওই ফর্মে ফিল আপ করে, আপনি কি দীক্ষা হলে দুবেলা জপ করিতে পারিবেন, 97% উত্তর আসে হ্যাঁ। আবার কোনো কেউ কেউ পেন দিয়ে বোল্ড করে দেন, আবার কেউ কেউ এত বড় করে লেখেন যে ওপরের লাইন নিচের লাইন ভর্তি হয়ে যায়, কিন্তু দীক্ষা হওয়ার 6-7 মাস বাদে যদি জিজ্ঞাসা করে তখন বলবেন যে না বুঝলেন তো, দুবেলা জপ করার সময় পাই না, কিন্তু দুবেলা আমরা খাবার সময় পাই, দুবেলা আমরা পরনিন্দা পরচর্চা করার সময় পাই, তেঁতুলের আচারের মতো কি প্যালেটেবল জিনিস এগুলো করবার সময় পাই, শুধু ভগবানকে ডাকার সময় পাই না, এটা হচ্ছে আমাদের সমস্যা। তাই বলছেন আমরা মায়াতে বদ্ধ হয়ে থাকি, খেঁদাটার কী হবে, মোদাটার কী হবে, পচাটার কী হবে, হ্যাঁ সে স্কুল এসে দেখলে আমাকে যদি না দেখতে পাই লোকের ছাতি ফেটে যাবে। সারদানন্দজি লীলা প্রসঙ্গে এক বিধবার গল্প লিখেছেন, অন্য কোনোভাবে নেবেন না, বলছেন তাকে অনেকদিন দেখতে পাওয়া যাচ্ছে না কুকুর ঘাটে, মেয়েরা জিজ্ঞেস করছেন টিপিসি তোমায় দেখা যাচ্ছিল না কেন, আসলে তার মুখের তোরে সবাই একবার অতিষ্ঠ যে 7 দিন ছিল না, সবাই যে একটা মুক্তির আশ্বাস করছে এসে যেতে, আবার সেই পুনর অবস্থায় ফিরে এসছে সেইটাকে যেন একটু একটু রিজয়েস করার জন্য বলছে কি পিসি তোমাকে দেখা যায়নি কেন, বলছে আর বলো না ভাই, ভাইপোর বিয়ের ইয়ে ছিল, বিয়ে ছিল তো আমাকে ছাড়া তো হয় না, সেই শ্রীগড়া থেকে আর একেবারে ফুলশয্যার সেই খয়েরের বাগানটা, খয়ের দিয়ে বাগান তৈরি সেই খয়েরের বাগান আমাকে ছাড়া তো হয় না। সরকার খুব নোংরা একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা আমি বলছি না, বলছেন তোকে কেউ দুচক্ষে দেখতে পারে না তোকে নিয়ে ছাড়া হয় না, এটা আমরা একটা অদ্ভুত একটা কাল্পনিক মায়ার মধ্যে বদ্ধ হয়ে আছি, আমাকে ছাড়া এ জগৎ চলবে না, অথচ আমাদের এক একটা করে দিন বেরিয়ে যাচ্ছে আমরা এতটুকু সময় পাই না। কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশাবায়ু, মৃত্যু এসে আজ দাঁড়ালে বলতে পারবো না চুলটা অবিন্যস্ত হয়ে আছে, ভালো করে একটু পনিটেল করে নিই, ওখানে গিয়ে উর্বশী রম্ভা নাচ দেখতে হবে, মেকআপ করে না গেলে উর্বশী রম্ভা ফিরেও তাকাবে না, এ বলার মতো অধিকার নিয়ে এবারে চুলের মুঠি ধরে তুলে নিয়ে যাবে, তথাপি আমরা তবু ভগবানকে ডাকার কথা ভাবি না। তাই বলছেন এরা মায়ায় বদ্ধ হয়ে আছে, মায়া কেমন, এ মায়া নিজের তৈরি করা মায়া, নিজে একটা নিজের অ্যাসাম্পশন একটা নতুন একটা ফলস একটা ভাবনা চিন্তা নিয়ে নিজেকে এমন আবদ্ধ করে রেখেছি আমরা সেই মায়ার পারে কিছুতেই যেতে পারছি না। আমাদের তুলনা করছেন গরুর সঙ্গে, দড়িটার কতটুকু না ছোট্ট, এই মায়াটা ছোট্ট, সহজে এটাকে উপড়ে বেরিয়ে যেতে পারি কিন্তু আমরা পারি না, কিন্তু যারা মায়ায় বদ্ধ নয় তারা দূর দূরান্তর থেকে সাথে তৃষ্ণা মেটায়। তাই বলছেন যে ভগবানের এইটা হচ্ছে ভগবানের নিজের কথা, আমাদের সম্পর্কে ভগবানের অ্যাসেসমেন্ট, দেখুন যত জীবন দিন যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন অ্যাসেসমেন্টের মধ্যে সামান্যতম ভুল নেই, একবারে যেটুকু অ্যাসেস করেছেন একবারে নিখুঁত অ্যাসেসমেন্ট, এখানে কোনো ভুল নেই, এই জিনিসগুলো আমাদের জীবনে হয়। পুঁথিকার লিখছেন ভক্তবর রাম আর শ্রীমন মোহন মত্তবত ধরাতে প্রভু নারায়ণে কলির কলিতে অবাক কথা দিন বেশ গায়ে নরসাজে বিরাজেন প্রভু দেব রায়,
সাজের মাধুনী কিবা বিহীন লক্ষণ পাশেতে পাবক ঢাকা নরে নারায়ণ আত্মহর রঙ্গ দেখি কহে দুই ভাই আমাদের প্রভুদেব জগত গোসাই আমাদের কে শুনে কাহার কথা বড়ই জঞ্জাল বিশ্বাসবিহীনে ধরা ঘোর কলিকাল এতই কুপেতে মগ্ন মানুষের মূল মন কৃষ্ণ মিলে লক্ষ্যে কথা কহে একজন কাজেই রামের কথা কানে নাহি ঢুকে বরঞ্চ পাগল বলি গালি দেয় লোকে নরবেশ নারায়ণ চেনা অতি ভারে প্রভুর বচনে শুনো প্রমাণ তাহার রাম অবতারে রাম যবে জান বনে চিনিতে পারিল মাত্র মুনি সাত জনে পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ প্রধান অবতীর্ণ ধরাতলে সীতাপতি রাম অপরে যতেক যত বুঝে বিলক্ষণ দশরথ সুত রাম নৃপতি নন্দন চিরচেনা চেনা না হইলে চেনা মহাদায় নরদেহে সর্বেশ্বর বিহারে ধরায় প্রতিকার বলছেন এই দুজন তাকে চিনেছিলেন যারা প্রথম প্রথম চিনছেন আর কি যেমন প্রথম দিকে কেশবচন্দ্র সেন চিনতে পারেনি আমরা সেই গল্প আপনাকে বলেছিলাম যে কেশব তার তিন চেলাকে পাঠিয়েছিলেন তিন চেলা সাত দিন ধরে ঠাকুরকে দেখলেন দেখলেন এই লোকটা অদ্ভুত কখনো রাম রাম করে নাচে কখনো হরি হরি করে নাচে কখনো নিশ্চল নিষ্কম্প হয়ে ধ্যানে থাকে তা বলে গেছিলেন বুঝলেন তো কেশবের ভুল হচ্ছে কেশবের চেলাদের তো ভুল হবেই হচ্ছে আপনার ভেতরে সব উচ্চতর ভাব আছে শুধু হচ্ছে কি জানো তো ওরিয়েন্টেশনের অভাব আপনার গুরু নেই আপনি মহাত্মা কেশবের কাছে গিয়ে দীক্ষা নিন কেশবের কাছে দীক্ষা নিলে আপনার ওরিয়েন্টেশনটা ঠিকঠাক হয়ে যাবে আর আপনি এরকম পাগলের মতো পথ হারিয়ে এপাশ পাশ ঘুরে বেড়াবেন না তিনি গাইলেন আমার কি ফলের অভাব সেই কল্পতরু বৃক্ষতলায় থাকি যেখানে রাম ফল কুড়িয়ে পাই এই গানটা আমি ভুলে গেছি কিন্তু গানের ভাবটা হচ্ছে এই বোঝাতে চেয়েছিলেন আমার ফলের অভাব নয় আমি এক কল্পতরু গাছের তলায় থাকি যেখানে চাওয়া মাত্র পাওয়া যায় কী ফল পাওয়া যায় রাম ফল পাওয়া যায় রাম ফল কী রাম ফল হলো এমন ফল যে ফল আস্বাদন করলে আর অন্য কিছু চাওয়ার থাকে না রামটা এসছে তার মূল ওয়ার্ডটা রুট ওয়ার্ডটা হচ্ছে রম রম শব্দ থেকে রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম ব্লিস এমন এক আনন্দ যে আনন্দ পাওয়ার পর জগৎ সংসারে আর কোনো আনন্দকে প্রয়োজন হয় না এরা তো বোকার মতো ফিরে গেল রায়ের কাছে কেশবের কাছে গিয়ে বলো মশাই অনেক করে বললাম লোকটা সব ভালো একটু ওরিয়েন্টেশন দরকার বলা মাত্র এই গানটা শুনিয়ে দিল কেশব ততদিনে বুঝে গেছেন এই লোকটি কেমন সেই রবিবারে কেশব সদল বলে চলে এলেন এই রকম আরেকজন তার কাছে এসেছিলেন বলছেন ভক্তবর রাম আর শ্রীমন মোহনে মত্তবত ধরা পেয়ে প্রভু নারায়ণ যারা চিনতে পারতেন তারা কীরকম তারা সেই হানি বিয়ের মতো মধু সেই ফুলে থেকে শ্রীরামকৃষ্ণর ফুল থেকে তারা আকর্ষণ করে নিয়ে চলেছেন তাদের সেই সেই সুধা আহরণ করছেন প্রতি মুহূর্তে সুধা আহরণ করছেন আর আহরণ করে কি অবস্থা তাদের তাদের মত্তবত পাগলের মতো অবস্থা দেখবেন আমরা যখন ঠাকুরকে প্রথম ইয়ে করি আমাদের মনে হয় কখনো কখনো মনে হয় সবসময় মনে হয় না কারণ নিজের মায়াতে আবৃত হয়ে থাকি তো কখনো কখনো মনে হয় জগৎ সংসারটার কোনো অস্তিত্বই নেই তিনি ছাড়া আর কেউ না আমার মনে আছে আমাদের যখন সন্ন্যাস হলো সন্ন্যাসটা শেষ হলো সন্ন্যাসটা শেষ হলো প্রেসিডেন্ট মহারাজ আমাদের প্রেস মন্ত্র দিলেন ব্রহ্মমন্ত্র দিলেন মহাবাক্য দিলেন আর ব্রহ্মমন্ত্র দিলেন সব দেওয়ার পরে তখন আমাদের হাতে দণ্ড আছে কপাল ভর্তি ভস্য নতুন গেরুয়া কাপড় পরে যখন ঠাকুরের ঘরে গিয়ে পৌঁছলাম ওই কাঁচের দরজার মধ্যে দরজাটা খুলে দেওয়া আছে ঢোকা হলো গিয়ে দেখলাম ঠাকুর গেরুয়া রঙের কাপড় পরে আছেন আর আগের দিনে ওই কালী পুজো হয়েছিল কালী পুজোর পরে যে ভোগারতির সময় যে পদ্মফুলটা ব্যবহার করা ছিল সেইটি ঠাকুরের পায়ের কাছে রাখা সমস্ত বেদিটা ফাঁকা মনে হচ্ছে জগৎ সংসারে কেউ কোথাও নেই সবটা মিথ্যে শুধু শ্রীরামকৃষ্ণ সত্য শুধু শ্রীরামকৃষ্ণ সত্য শুধু শ্রীরামকৃষ্ণ সত্য এই অনুভূতি আমাদের প্রত্যেকের হয় ক্ষণিক মায়া সবসময় আমরা সেই উচ্চ ভাবের মধ্যে থাকতে পারি না কিন্তু এটা আমাদের হয় তাই বলছেন সেই তাঁকে যখন তিনি উপস্থিত ছিলেন তার স্থূল উপস্থিতিতে এরা তত্ত্বদর্শী এরা শ্রীরামকৃষ্ণ দেখে যেন মজে ছিলেন মত্ত হয়েছিলেন কলিতে অবাক কথা দিনবেশে গায়
নরসাজে বিরাজেন প্রভুদেব রায়। বলছেন এক অবাক কথা, ভগবান এসেছেন তার কোনো বাহুল্য নেই। আমরা বলেছি তিনটি অলঙ্কার ধারণ করে এসেছিলেন, একটা হচ্ছে দীনতার অলঙ্কার, একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, আর একটা হচ্ছে পরাধীনতার অলঙ্কার। এই তিনটি অলঙ্কার ধারণ করে এসেছেন। যেমন আপনারা এখানে খেঁদা বোধা হয়ে এসেছেন, কিন্তু এই যদি আপনাদের বিয়ে বাড়িতে যেতে হয় যে সিল্কের কাপড় পরবেন, তারপরে এখানে পরবেন, এখানে পরবেন, ওখানে পরবেন, এখানে পরবেন, নানা জায়গায় পরবেন, ছেলেরা শেরওয়ানি পরবেন। এই গল্প বলেছিলাম না, বড়নগর ওই সিটির মোড়ে দেখছি দাঁড়িয়ে, গাড়িটা আমাদের থেমে গেছে, একটা ছেলে এমনি এমনি করে দেখছে, খুব ভালো শেরওয়ানি পরেছে, বারবার দেখছি পায়ের দিকে তাকাচ্ছে। আমি তার পায়ের দিকে তাকালাম, দেখলাম যে একটা নাগড়া জুতো পরেছে, তার সে এমনি করে তার সুরটা লেগে আছে, সে উল্টো করে সে শ্রীকৃষ্ণের মতো পাটা ওরকম লাগিয়ে লাগিয়ে দেখছে, সে নাগড়ার ওপর যে আলো পড়ছে সেটা কেমন দেখাচ্ছে, বিস্ময়ে আমি হাঁ করে তাকিয়ে আছি ব্রহ্মদর্শনের মতো। যে সেই রকম আমাদের অবস্থাও ঠিক সেই রকম, ওই নানা রকম অলঙ্কার পরে আসি, কারণ নিজেকে নিজের কাজটি করবো বলে লোকে যেন বোলায় আহা এরকম রূপসী, এরকম রূপবান জগৎ সংসারে কোথাও নেই, যেন আকাশ থেকে টপ টপ করে পড়েছে। ঠাকুরও সেই রকম এই তিনটি অলঙ্কার ধারণ করে এসেছেন, যাতে এই জগতের সঙ্গে মিলে সুর মেরা তুমারা তো সুর বনে আমারা, কেউ যেন বুঝতে না পারে তার কথা, কেউ যেন ভাবতে না পারে। তিনি স্বয়ং অবতার বরিষ্ঠ, তিনি কাজ করতে এসছেন, মানুষকে মুক্তির পথ দেখাতে এসছেন, তাই তিনি এই তিনটি অলঙ্কার ধারণ করে নিজেকে একবারে লুকিয়ে রাখলেন। আমরা অলঙ্কার ধারণ করি নিজেকে প্রকাশ করার জন্য, আর তিনি অলঙ্কার ধারণ করেন যে আমাদের নিজেকে ঢেকে রাখার জন্য। কয়েকদিন আগে স্বর্গরী দত্তর সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তিনি আমাকে বললেন আপনি বোধহয় আমার কাজকর্ম কিছু দেখেন। আমি না না খুব দেখি, আপনি ছেলেদের জন্য পোশাক পরেন, তার চেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে আপনি ছেলেদের জন্য অলঙ্কার পরেন, যেটা পরলে ছেলেদের একদম মেয়েদের মতো দেখায় না, বেশ পুরুষ সিংহের মতো দেখায়। উনি বললেন দ্যাট ইজ মাই দ্যাট ওয়াজ মাই আইডিয়া, দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন, সেইটাই কথা। আর এ দেখুন আমাদের পুরুষ সিংহ, তিনি তিন অলঙ্কার পরে নিজেকে লুকিয়ে রেখেছেন, তার উপস্থিতি দিয়ে আমাদের একটু 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 করে ভগবৎমুখী করছেন। বলছেন পাশেতে পাবক ঢাকা নরে নারায়ণ সাজের বাঁধনি কিভা বিহীন লক্ষণ। আহা কি মেকআপ করে গেছে, আপনারা যেমন এক ঘন্টা ধরে মেকআপ করার পর বিয়ে বাড়িতে গিয়ে বলেন আহারে যেন তো একটুও সাজবার সুযোগ দিল না, প্রভুও ঠিক সেই রকম এমন সেজেছেন, এই তিন অলঙ্কার করে ঐসা মেকআপ করেছেন, জগৎকে বলছেন দেখো না এখনো সাজবার সুযোগ দিল না। বলছেন সাজের বাঁধনি একদম নিখুঁত, যেখানে চোখ আঁকার কথা সেরকম চোখ, এই তিনটি অলঙ্কার এমনভাবে করেছেন, ভুল জায়গায় পারেননি, কানের অলঙ্কার মাথায় পড়েছেন, মাথার অলঙ্কার কানে পড়েছে, এরকম নয়, নিখুঁত তার ইয়ে একবারে সাধারণের মতো, আমার মতো হাঁটেন, চলেন, কথা বলেন, মজা করেন, হই হই করেন, শুধু কোনো একটা জায়গায় মনে হয় আমার সঙ্গে যেন কোথায় মিলে না, আমার থেকে যেন একটু আলাদা। বলছেন পাশেতে যেরকম জিনিসটি এই ছাই পাঁচ দিয়ে ঢাকা রাখে সেরকম যেন তিনি নিজেকে আবৃত করে রেখেছেন। আত্মহর রঙ্গ দেখি কহে দুই বাই, যারা জানতে পারে যারা চিনতে পারে তারা সেই রঙ্গ দেখে একবারে আনন্দে মত্ত হয়ে থাকে। আমাদের প্রভুদেব জগৎ গোসাই, তারা ঠিক ঠিক বলে যে আমাদের ভগবান আর কেউ নয় সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কে শুনে তাহার কাহার কথা বড়ই জঞ্জাল, বিশ্বাসবিহীন ঘোর ধরা ঘোর কলিকাল, এতই কূপেতে মগ্ন মানুষের জন কৃষ্ণ মিলে লক্ষ্যে কথা কহে একজন। বলছেন মানুষ এমন মায়াতে বদ্ধ, তারা সবসময় বলতো যে শ্রীকৃষ্ণকে যেমন ওরকম পাওয়া যায় না, লক্ষ্যে একজন পায়, অতএব কেউ পেয়েছে, কারোর বোধ হয়েছে, কারোর অনুভবেতে তিনি এসছেন, এটা কেউ বিশ্বাসই করতে চায় না, এটাই কথা। এই যে আপনারা আসছেন ভগবানের কাছে, দেখবেন বাড়ির লোকজন খুব একটা খুশি নন, কর্তাদের গিন্নিরা খুব এক খুব অখুশি, বিকেলবেলা একটু বাজার তো করতে পারে, অন্তত কিছু না হোক আমি যখন বিকেলে চা খেতে খেতে বকুল কথা দেখি আমার সঙ্গ দিতে পারে তো। আপনাদের কর্তারা রেগে যান যে রুটি ঠিক সময় বানানো হচ্ছে না, সেই ক্যাসারোলে ঢাকা রুটি খাচ্ছে, অন্তত ইয়ে করতে পারে, এই আপনাদের আসার উদ্দেশ্যটা কেউ বুঝতে পারে না। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে বোঝা ভীষণ কঠিন, সে যুগেও কেউ বুঝতে পারেনি, এই যুগেও কেউ বুঝতে পারেনি। তাই বলছেন সবাই বলে কৃষ্ণ মিলে লক্ষ্যে কথা কহে একজন, কাজেই রামের কথা কানে নাহি ঢুকে বরঞ্চ পাগল বলি গালি দেয় লোকে। বলছে আরে পাগল রে, ওগুলোর মাথা খারাপ। ওই মনে আছে একজন, আমার একজনকে আমি চিনতাম, রোজ বিকেল হলে মায়ের বাড়িতে যেতাম, মাঝে মাঝে তাকে ডাকতে যেতাম, তার কর্তার টোন শুনে আর আমি ডাকতে যেতাম না,
তা যখন তিনি নামতেন বলতেন ওই চললেন মায়ের কন্যা মা মাতৃ সন্দর্শনে, জাস্ট এই ভাষাগুলো তিনি ব্যবহার করতেন, মায়ের কন্যা চললেন মাতৃ সন্দর্শনে, তবু মায়ের নামটা করতেন তিনি। তাই এরা পাগল বলছে, নরবেশ নারায়ণ চেনাওতি ভার, প্রভুর বচনে শুনো তা প্রমাণ তাহার। ঠাকুর নিজেই বলছেন, বলছেন রাম যখন এই রাম অবতারে যখন এসেছিলেন তখন তাকে চিনতে পেরেছিলেন, পূর্ণ ব্রহ্ম নারায়ণ চিনতে পেরেছিলেন মাত্র সাতজন ঋষি, আর বাকিরা কি ভেবেছিল তো দশরথের বেটা, ওই ওই দশরথের বেটা আর কিছু নয়। বলছেন চির চেনা না চিনাইলে চেনা মহাদয়, নরদেহে সর্বেশ্বর বিহরে ধরায়। বলছেন সেই চির চেনা তিনি যদি না চেনায় তাহলে তাকে চেনা বড় দায় মহাদায় বলছেন, শুধু দায় না মহাদায় বলছেন। গানেতে আছে না, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানতে পারে, প্রসিদ 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 দেবেশী, সাধকের রীতিপদ্যে বিকাশ করুণাময়ী। জগন মাতার কাছে প্রার্থনা করছে, একমাত্র তুমি যাকে চেনা দাও সে তোমারে জানতে পারে। তাই তোমার কাছে মা প্রার্থনা, ভক্তের হৃদয়ে প্রকাশিত হও, তার সেই শূন্য হৃদয়কে পূর্ণ করো তোমার উপস্থিতি দিয়ে, তোমার দিব্য আলো দিয়ে তার অন্ধকার হৃদয়টাকে বিকশিত করো, আলোকময় করো, তার জীবনটাকে একটি অন্য ধারায় অন্য খাতে বইয়ে দাও। বলছেন রমেশ মহারাজ লিখেছে না, কে তোমারে জানে তুমি না জানালে, জানিব কেমনে তুমি না বুঝালে, স্মরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। আমি ঠিক বলতে বলতে পারলাম না, আজকাল গানের চর্চা করি না তো শব্দগুলোতেই ভুলে যাচ্ছি। তাই বলছেন চির চেনা না চইলে চেনা মহাদার। পুথিকার লিখছেন নরদেহে চির চেনা না চিন না হইলে চেনা মহাদায়, নরদেহে সর্বেশ্বর বিহরে ধরায়, ক্ষুদ্রতম আকারেতে বালির মতন উপমায় ঠিক যেন, আমার কাছে ঘড়ি আছে, ঠিক যেন বীজেরও গড়ন গোপনে নিহিত থাকে না যায় দেখা, প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড অগণন শাখা, কত শত পত্র ফুল সৌরভ অতুল, নানারস সমবেত সুন্দর মুকুল, নানাবিধ গুণ নানা বর্ণের চেহারা, কত কোটি কোটি ফল মিষ্টি রসে ভরা, এই মতো গুণশক্তি ক্ষুদ্র তনু ধরে, বৃক্ষের সম্পত্তি যেন বীজের ভিতরে, সত্য কথা অনায়াসে নহে দর্শন, জীবে না বুঝিতে পারে শ্রীপ্রভু কেমন, তথাপিও ভক্ত রাম কন বারে বারে, জানা পরিচিত কিবা চোখে দেখে যারে, অগণ্য লোকের মধ্যে অতি অল্প প্রায়, শুনে আসে প্রভু পাশে রামেরও কথায়, আসে যারা তার মধ্যে দিবিত প্রকার, প্রথম প্রভুর যারা ভক্ত আপনার, লীলার প্রথম কালে তফাতে তফাতে, প্রভুর নামের বীজ পোঁতারি দেখেতে, দ্বিতীয় মুমুক্ষুযার মুক্তি আকিঞ্চন, পূর্বজন্মে করিয়াছে সাধন ভজন, সমাপন এইবারে দড়ি যাবে কেটে, শুনি প্রভু নাম কাছে আসে, শুনি প্রভু শুনিয়া প্রভুর নাম কাছে আসে জুটে, কেবা কিবা নিজ মনে বুঝে লহ মন, আমার উদ্দেশ্য উঠা ভক্ত সংযতন। পুথিকার বলছেন আমরা জানেন তো যখন এই বেলুড় মঠে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমাদের স্বামীজির 150 বছরের একটা নাটক হচ্ছিল, জগন্নাথ বসু করছিলেন, এটা আউট অফ দ্য ট্র্যাক বলছি কারণ হঠাৎ করে মনে হলো কথাটা। তা আমি তো অনেক বছর ধরে ওখানে অ্যানাউন্সারের কাজ করতাম, আমার ওই কাজ ছিল টাইমটা দেখা আর কি, সব ঠিক মতো হবে কি না, তবে যতজন বক্তা আছে তাদের তিন রকমের আলো থাকতো, সবুজ আলো জ্বলতো যতক্ষণ বলা শুরু হবে সবুজ আলো জ্বালানো থাকতো, অ্যালার্মিংয়ের জন্য 5-10 মিনিট আগে হলুদ আলোটা জ্বালিয়ে দেওয়া হতো, তারপরে লাল আলো যায়, তারপরে ডিপ 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 করতো, এটা জ্বলতো। তা আমরা খালি হাঁ করে তাকিয়ে আর কিছু শুনতে পাচ্ছি না, স্বামীজির অমন জীবনী হচ্ছে ছোটো ছোটো কচি কচি ছেলেরা, মেয়েদের দিয়ে তো হবে না, অল্প বয়সী ছেলেরা, কেউ নিবেদিতার ভূমিকা অভিনয় করছে, কেউ জোসেফিন ম্যাকলাউড আছে, আর স্বামীজি হচ্ছেন স্বয়ং জগন্নাথ বসু, আর মিউজিক একটা ছোট্ট কম্পিউটার ল্যাপটপের মধ্যে সাজানো রয়েছে, ঠিক যেরকম করে রেডিওতে নাটক হয় ওরকম হয়ে যাচ্ছে। আমি দেখছি আর বাকি আছে 2 মিনিট বাকি আছে, আমি গালে হাত দিয়ে ভাবছি কেমন করে শেষ হবে, কেমন করে শেষ হবে, কেমন করে শেষ হবে, আর 30 সেকেন্ড বাকি, মনে হচ্ছে প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাবে, আরে এরপরে তো লাল আলো জ্বালাতে হবে, কিন্তু জাস্ট একদম ঘড়ির সেকেন্ডের কাটা, 4টে পৌঁছলো,
নাটকটা ওইখানে শেষ হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে ভাবছি কাকে বলে প্রফেশনালিজম। দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন রেডিওতে নাট ঘড়ি ধরে বলে 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 তাদের এইরকম অবস্থা আছে। আমাদের অবস্থাটাও খানিকটা জানো তো, ঠিক এক ঘন্টা, তার বেশি বলবো না। কোনো দিন 55, কোনো দিন 56, কোনো দিন 58, আর ঘড়ি দেখবেন, এটা খুব বিরক্তিকর। পুঁথিকার বলছেন যে উপমায় ঠিক যেন ক্ষুদ্রতম, ঠাকুরকে কেন দেখে মানুষ চিনতে পারে না, কারণ ঠাকুর খানিকটা বীজের মতো, বীজ দেখতে এইটুকু, ছোট্ট এইটুকু বীজ মাটির ভেতরে রোপণ করে দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু ক্রমাগত সেই ওই ছোট্ট বীজ একে একে তার থেকে বড় গাছ হবে, প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড, অগণন শাখা, তার প্রকাণ্ড কাণ্ড ওই ছোট্ট বীজ থেকে বেরিয়েছে, অগণন শাখা, অগণন। তারপরে বলছেন কত শত গোপনে নিহিত থাকে, নাহি যায় দেখা, ওই ছোট্ট বীজের ভেতরে যেন লুকিয়ে থাকে, দেখা যায় না। বলছেন কত শত পত্র ফুল সৌরভ অতুল, নানা রস সমবেত সুন্দর মুকুল, কত ফুল পাতা গাছ তাদের বিভিন্ন বর্ণের বিভিন্ন গন্ধ, প্রত্যেকটা পাতাকে যদি শোকেন, ফুলকে যদি শোকেন, তার কুঁড়ি দেখবেন প্রত্যেকটা গন্ধ আলাদা। বলছেন নানাবিধ গুণে বর্ণের, নানাবিধ গুণ নানা বর্ণের চেহারা, কত কোটি কোটি ফল মিষ্ট রসে ভরা, ওই ছোট্ট বীজের মধ্যে ঢুকিয়েছিল ফুল গাছ ডাল পাতা, এমনকি রাশি রাশি ফল আছে, এবং সেই ফলের ভেতরে কে যেন চিনি দিয়ে যেন মিষ্ট করে রেখেছে। এই মতো গুণ শক্তি ক্ষুদ্র তনু ধরে, বৃক্ষের সম্পত্তি যেন বীজেরও ভিতরে, ঠিক এইরকম এই এত গুণ একটা ছোট্ট বীজের মধ্যে থাকে। আমরা যখন বীজটা বসাই তখন কিছুতেই কল্পনা করতে পারি না যে ওই বীজের ভেতর থেকে এত বড় গাছ হবে। সত্য কথা অনায়াসে নাহি দর্শন, জীবে না বুঝিতে পারে শ্রীপ্রভু যেমন। সত্যি সত্যি আমরা কখনো বুঝতে পারি না, যে জীবে বুঝতে পারে না, তার ভাগ না, তার সঙ্গে সারা জীবন থেকেছে, তার সে দিব্য দর্শন হলো অন্ধকার রাত্রের ভেতরে ঠাকুর চলেছেন কাজকর্ম সারতে আমাদের ঝাউতলায়, আর ইনি সঙ্গে সঙ্গে পেছন পেছন গাড়ু আর গামছা নিয়ে চলেছেন। কিছু দূর যাওয়ার পর দেখছেন অন্ধকার রাত একবারে আলোয় আলোকিত, ঠাকুরকে দেখে মনে হচ্ছে আর মানুষ নয়, যেন জ্যোতিঘন তনু, জ্যোতি যেন একটা শরীর রূপ ধারণ করে এসেছেন, এত আলো দিনের মতো পরিষ্কার। তাকিয়ে দেখছেন ঠাকুরের পা মাটি থেকে অনেকটা উপরে, তারপরে নিজের দিকে তাকিয়ে দেখছেন, তিনি দেখছেন যে তিনিও ওই জ্যোতির মতো, জ্যোতির্ময় চেহারা, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের মতো অত জ্যোতির্ময় নয়। শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি তার খণ্ডাংশ, খণ্ডের একটা অংশ, কিন্তু তার শরীর থেকেও জ্যোতি বেরোচ্ছে। সেই মানুষ আনন্দে আত্মহারা বলছেন ওর, ও গো রামকৃষ্ণ তুমি আমি এখানে কোথায়, তুমিও যাও আমিও তাই, সত্যি তো সেই জ্যোতির অংশ হলো, তুমিও সেই জ্যোতির্ময় চেহারা, আমিও তো সেই জ্যোতির্ময় চেহারা, তোমাতে আমাদের কোনো ফারাক নেই, চলো আমরা দেশে দেশে যাই, গিয়ে ধর্ম প্রচার করি, মানুষকে ভগবানের কথা বলি। ঠাকুর বলছেন ওরে থাম থাম ঋতু, থাম থাম, কারণ বাইরের লোকজন যারা দেখবে তারা তো দেখতে পাবে না, দেখবে রাত্রিবেলা দুজনে ঝাউতলায় গিয়ে এক অদ্ভুত লীলা করছে, মামা ভাগ্নে পাগলের মতো ছিল, মামাটা তো পাগল ছিল ভাগ্নেটাও পাগল হচ্ছে, তাই তাড়াতাড়ি তার বুকের মধ্যে হাত দিয়ে বললেন সব শক্তি ভেতরে ঢুকে যায়, সব শক্তি ঢুকে গেল। এই যিনি এমন দৃশ্য দেখেছেন মুহূর্তের মধ্যে তার অবস্থাটা দেখুন, তার মুখ ভার হয়ে গেছে, তিনি ভাবছেন মামা আমাকে এরকম করে দিলেন, ঠিক আছে মামা তো সাধন ভজন করে এইটা করেছে, আমি অমন মামার ভাগনা, আমিও সাধন ভজন করে মামার মতো শক্তি ধারণ করব। ওই যে আগে খানিকক্ষণ আগে যে দেখলেন তিনি জ্যোতির্ঘন তনু, আর আমি সেই জ্যোতির্ময় মূর্তির একটা খণ্ডাংশ, পূর্ণ নই, একটা অংশ, একটা পার্ট, সেটাও তাকে ধাঁধায় ফেলে দিল। আর মানুষ তো ধাঁধায় ফেলবে, আমাদের মতো সন্দেহবাদীরা তো ধাঁধায় পড়বে, আমরা যারা সবসময় চাই দাও 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 করে আছি, এমনি করে আছি, কখনো এমনি হয় না, সবসময় এমনি এমনি করে আছি, এমনি দাও 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 করছি, তারা তো সবসময় সন্দেহ করে, না পেলেই সন্দেহ হবে, ভগবান কি আদৌ দেখেন, এত দুঃখ এত দুঃখে। পরশুদিন একজন মাস্টারমশাই একবারে শ্রীরামকৃষ্ণের কথা বলে গড়াগড়ি খেতে থাকে, তার ছেলেটি নরেন্দ্রপুরে পরীক্ষা দিয়েছিল, রহরায় পরীক্ষা দিয়েছিল, বেলঘরিয়া স্টুডেন্ট সামনে খোঁজ পায়নি, দেখে আমাকে দুঃখ করে লিখলেন আমি কি চেয়েছি বলুন তো, আমার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, তার চেয়েও ভালো রেজাল্ট করেছে যারা নরেন্দ্রপুরে চান্স পেয়েছে, সেটা স্বীকার করতে চাইছেন, বলছে আমার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, আমি নরেন্দ্রপুরে ভর্তি করতে চেয়েছিলাম, তার পায়ের তলায় রাখতে চাইছিলাম, রাহুল রাখতে চাইছি, এটা কি খুব বেশি চাওয়া হয়েছে,
দেখুন খানিক্ষণ আগে এই খানিকটাকে যখনই তিনি কথা বলেন, বললেন প্রভুর কথা যখনই মনে পড়ে জানেন তো মনটা শান্ত হয়ে যায়, মনে হয় তিনি ছাড়া দুইশেরা না কই, মেরে তো গিরি ধরে গোপাল দুইশেরা না কই, আর যখনই হয় দুইশেরা না মেরে বহুত হয় তুমি একখানা পাঠ হয়ে যায়, আমাদের তো সন্দেহ হবেই। তাই বলছেন সত্য কথা অনায়াসে নহে দর্শন, জীবে না বুঝিতে পারে শ্রীপ্রভু কেমন, তথাপিও ভক্ত রাম কনে বারে বারে জানা পরিচিত কিবা চোখে দেখে যারে। তবু তিনি প্রচার করে যেতেন, যাকে দেখতে পেতেন বিশ্বাস করত কি করত না তার কোনো কথা নেই, কিন্তু দুই ভাই এই আমাদের রাম আর মনমোহন তারা প্রচার করে গেছে। অগণ্য লোকের মধ্যে প্রায় অতি অল্প প্রায় শুনে আসে প্রভু পাশে রামেরও কথায়, যে একেবারে যে এফেক্ট করতো না তা নয়, কিন্তু দু ধরনের মানুষ আসতো। কা কে কে দু ধরনের মানুষ বলছেন, প্রথম প্রকার, প্রথম প্রভুর যারা ভক্ত আপনার লীলার প্রথম কালে তফাতে তফাতে প্রভুর নামের বীজ পোঁতা হৃদি খেতে, বলছেন কারা এসেছিল প্রথমজন, যারা রামকৃষ্ণের নিজের আপনার জন প্রভুর নিজের ভক্ত তারা এসেছিলেন, প্রথম দিকে দূরে দূরে থাকতেন, দূরে দূরে থাকতেন, তফাতে তফাতে থেকেছেন, এই সুরেন্দর এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, মদের চুর হয়ে থাকতেন, এত টাকা রোজগার করতেন সব টাকা তার নেশাতে বেরিয়ে যেত, বাড়ির লোকজন মাত্রাহীন খরচ করেন, ধারে 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 অত টাকা রোজগার করতেন, তখনকার দিনে 700 টাকা রোজগার করতেন, তার চুর অবধি ধারে বিকিয়ে গেছে, আর বেঁচে থাকার কোনো উপায় নেই, তিনি সুইসাইড করবেন। রামদত্ত তাকে ধরে নিয়ে গেলেন ঠাকুরের কাছে, সবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তিনি বললেন তোমার এই পরমহংস যদি একটু বেচাল করে গিয়ে তার প্রাণটি ভালো করে মূলে দিয়ে চলে আসবো। তারপরে ঠাকুরকে প্রণামও করলেন না, দূরে গিয়ে বসে আছেন ঠাকুরকে দেখছেন, দেখছেন মরালির মতো গ্রীবা তুলে ঠাকুর একবার পাশ উপাস করে কথা বলছে, তার মনের কথা বলছেন, বলছেন মানুষ বানরের ছানা হতে চায়, বানরের ছানা মা কখন এরকম বানরের ছানা এমনি এমনি করে না, মাঝে মাঝে এসে মাকে ধরে, মাতাকে ধরতেও পারেন ফেলেও দিতে পারেন, বলছে মানুষ কেন বানরের ছানা হবার কথা ভাবে, সে একবার বিড়ালের ছানা হওয়ার কথা কেন ভাবে না, বিড়ালের ছানা কিসের প্রতীক, শরণাগতির প্রতীক, বিড়ালের ছানা মায়ের ওপর নির্ভর করে, মা তাকে যেখানে রেখে দেয় সেই গাছ ছাই পাশের ওপর, কয়লার গাদার ওপর, বাবুদের বিছানার ওপর, যেখানে রাখে সেখানে সে মনে করে আমার জন্য এই জায়গাটা সেরা। বলছেন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ওপর না করে ভগবানের ওপর নির্ভর করার কথা ভাবে তখনই তার সমস্যার সমাধান সূত্র হয়। দূরে বসে আছেন সুরেন্দ্র, বলছে না আমার, আমি কেন তাহলে নিজের কথা চিন্তা করি, আমি ভগবানের ওপর নির্ভর করি এই সমস্যার সমাধান হবে। দেখুন সুরেন্দ্রকে ধীরে 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 তিনি সমস্যার পারে নিয়ে যাচ্ছেন। যখন আমরা এই মদ টদ হচ্ছে লৌকিক নিয়ম, লৌকিক খাবার দাবার, কিন্তু ঈশ্বর হচ্ছেন আরও একটু ওপরের হায়ার স্ট্যান্ডার্ডের খাবার। ধরুন আপনি রোজ বিকেলবেলা এক গ্লাস করে বনভিটা দিয়ে দুধ খেতেন, তারপরে বলা হলো যে না রোজ একখানা করে র্যালিজের কুলপি খাবেন, আর আপনি কিন্তু বনভিটা দিয়ে দুধ খাবেন, আপনি র্যালিজের কুলপি খাবেন, তারপরে বলা হলো খানিক দিন বাদে বলা হলো না র্যালিজের কুলপিও চলবে না, এখন থেকে বাস্কিন অ্যান্ড রবিনসের সুইঙ্গার সান্ডার আসবে, আর এইটা আপনার এই র্যালিজের কুলপি, তখন ভাই কী এরা কিঞ্চোর মতো কী দেয়, তার মধ্যে গোলাপি খানিকটা রস জেলে দেয়, আমি সুইঙ্গার সান্ডার খাবো, কে করেছে, বাস্কিন রবিনস করেছে, টেস্টটাকে উঁচু দিকে তুলে দিচ্ছে, যত উঁচুর দিকে তুলে দেবে তত নিচের যে খারাপ জিনিসগুলোর প্রতি আর আসক্তি থাকবে না। ঠাকুর যেন এরকম করে করছেন, সুরেন্দ্র বুঝে যাওয়ার সময় সাষ্টাঙ্গে প্রণাম করলেন, ঠাকুর বললেন এসো, এই সুরেন্দ্র হচ্ছে আমাদের প্রথম রসদদার, যখন বরানগর মঠ তৈরি হলো সকলের খাবার দাবার পয়সা তিনি দিয়েছিলেন। রামলাল দাদাকে যেতে যেতে বলছেন, ভেবেছিলুম যে তোমার পরমহংসের কানখানা ভালো করে মূলে দিব, দেখলুম যে তিনি এত ভালো কান মূলে দেন যে সেই কান মোলার যন্ত্রণা বোধ হয় সারা জীবন হাতগুলোতে হবে। তাই বলছেন এরা হচ্ছে প্রথম যারা দূরে দূরে থাকে, আস্তে আস্তে তার ঘনিষ্ঠ হয়, তার প্রতি তার ভালোবাসা শুরু থেকে থাকে। দ্বিতীয় মুমুক্ষু মুক্তিকামী যারা, যারা পূর্ণ পূর্ব পূর্ব জন্মে সাধন ভজন করতে করতে সাধনার ভাণ্ডারটিকে পূর্ণ পূর্ণ করে রেখেছেন, শুধুমাত্র মুক্তি পাওয়ার আশায় তার এসছেন, শ্রীরামকৃষ্ণের সামান্যতম স্পর্শে যাদের মুক্তি হয়েছে, তোতাপুরী 40 বছর ধরে সাধনা করেছেন, শক্তি ভাবনা নিতে পারছেন না, তাই ব্রহ্মদর্শন হবার পরও তার মুক্তি হচ্ছে না, ঠাকুর যেন সেই বন্ধন খুলে দিলেন। ভৈরবী ব্রাহ্মণী স্বয়ং অবতারের তিনি গুরু,
তিনি মানুষের সামনে শব্দ দিয়ে প্রমাণ করেছেন ইনি শ্রী চৈতন্যের অবতার। তার ওই যে কী বলে বেশ ওইটাকে কী বলে আমার এই বোধটা, আমার আমিত্ব, এর বাইরে যেতে পারছেন না। ঠাকুর তার ওইটিকে খুলে দিলেন। পরে 64 যোগিনী ঘাটে আবার করে ঠাকুরের সঙ্গে তার দেখা হয়েছিল। দেখলেন মুক্তির অপেক্ষায় অপেক্ষা করে আছেন আর মুক্তি পেতে খানিকক্ষণ। এইরকম মানুষ তারা আসে। সমাপন এইবারে দড়ি যাবে কেটে, শুনিয়া প্রভুর নাম কাছে আসে জুটে। কেবা কিবা নিজ মন বুঝে লহমন, কেবা কিবা নিজ মনে বুঝে লহমন, আমার উদ্দেশ্য ইয়া ভক্ত সংযতন। কে কোনটা এ বলার অধিকার আমার নেই, তোমরা বোঝো, নিজের বুদ্ধি তোমার জ্ঞানকে ব্যবহার করে বুঝে নাও। আমার কাজ শুধু ভক্তদের গল্প বলা, তারা একত্রিত হয়েছে সেই গল্প বলে দেওয়া। আমরা ছাড়বো আজকে একটা ছোট্ট ইয়ে দিয়ে আরেকজনের গল্প বলে, তাকাবেন না, আমি ছেড়ে দেবো, আমার কাছে গড়ি আছে, আর 10 মিনিট বাকি। আইলা রামের মামা শ্বশুর সম্পর্কে, উপেন্দ্র মজুমদার দণ্ডবত তাকে, ধীর নম্র বিনয়ী বদনে মাখা রস, শ্রবণে করেন কাজ রসনা অবশ, দায়ে কি দায়ে যদি কন কথা ফাঁকে না বেরোয়, অধরে ফুটিয়া ভাষা অধরে মিশায়। এই একজনের গল্প। রামের মামা শ্বশুর এলেন তিনি, তার নাম উপেন্দ্র মজুমদার, তার কথা দণ্ডবত। কীরকম বলছেন ঠাকুরের কাছে যারা আসছেন, এটা কিন্তু আমাদের শেখার জিনিস। আমাদের দেখবেন এইগুলো জেনে জেনে একটু একটু করে আমাদের কালোগুলোকে একটু করে ফেলতে হবে। কীরকম মানুষজন আসতেন তার কাছে, বলছেন ধীর নম্র বিনয়ী বদনে মাখা রস, মানে ওই নবীন ময়রার মিষ্টি খানিকটা মুখে লাগিয়ে এসেছে, তা কিন্তু নয়। তার শব্দ, তিনি যখন কথা বলেন, তার হাঁটা চলা সবটা রসিলা, রসিলা মানে একটা তাতে ছন্দবদ্ধ ভাব আছে। বঙ্কিমচন্দ্রের ছেলে এসেছেন ইয়েতে বেলুড় মঠে, তা তিনি রসের গল্প লিখতেন। তার বাবুরাম মহারাজ বলছেন আপনাকে কেমন করে আদর যত্ন করবো, এটা আমার জানা নেই, আপনার কলমের ডগায় রস সবসময় টপটপ করে ঝরে পড়ছে। তিনি বলছেন মহারাজ আপনি আপনার কথায় নিজেই আপনি ধরা পড়ে গেলেন, আমি মানছি আমার কলমের গোড়ায় রস আছে, কিন্তু আপনার রস কথায়, আপনার রস তাকানোয়, আপনার রস হাঁটায় চলায় বসায়, আপনার রস লোকের আপ্যায়নে, আপনার প্রতি কাজে রস যেন ঝরে পড়েছে। আমাদের মনে আছে একজন সাধু, এখনও আছে আমাদের, তিনি তখন সদ্য জয়েন করতে এসেছিলেন, ভারী মিষ্টি কথা বলতেন। নাইট ক্লাসে তিনি ইংরেজি অংশটা পড়তেন, একজন বাংলা পড়তেন, একজন হিন্দি পড়তেন। একদিন আত্মস্থানজি বলছেন দেখো এত মিষ্টি করে কথা বলে মনে হয় ওর দুগালের দুটো কষের দাঁতে দুটো রসগোল্লা রাখা আছে। প্রতিবার কথা বলার সময় ওই কষের দাঁতটা একটু করে চেপে আর দু ফোঁটা করে রস ঝরে পড়ে ওর কথা বলে, এত মিষ্টি। মধ্যপ্রদেশের লোক তো খুব মিষ্টি, ওরা হিন্দি বলে, খুব চেস্ট হিন্দি বলে, কিন্তু সে হিন্দি খুব মিষ্টি শোনার মতো। মধ্যপ্রদেশ এলাহাবাদ এদের এখানকার লোকেদের হিন্দি তো সেই মহারাজ ওর কথা বলতেন। এই যখনই রসিকের কথা বলেন যে মুখে রস মানে হচ্ছে তার হাঁটায় চলায়, কোনোটা যেন বেরসিকের মতো নয়, একেবারে ছন্দবদ্ধ ছন্দহীন নয়, ছন্দ পতন যেন তার কোনো জায়গায় হচ্ছে না। আছে কোন কাছে কোন নগরে মন মনমোহনের ঘর, সেখানেও এ সময় লাগিল রগর, বহুদিন আগে হতে এই গণ্ড গ্রামে, যাতায়াত শ্রীপ্রভুর অনেক এই জানে, এ প্রকট সময়ে শুনে জুটে ভক্তগণ, নবাই চৈতন্য এক আইল এখন, বয়স অধিক ধর্ম উপার্জনে আঠা, সজ্জন সজ্জন সংসারী মনমোহনের জ্যাঠা। এই আরেকজন এসে উপস্থিত হলেন, তিনি হলেন নবাই চৈতন্য, মনমোহনের তিনি বাড়ি, মনমোহনের তিনি জ্যাঠামশাই, কোন্নগরে তার ঘর। ঠাকুর কোন্নগরের বাসীর ওখানে বহুবার গেছে। কীরকম বলছেন বয়স অধিক, মানে তার বয়স বেশি হয়েছিল তখনকার দিনে, 40 বছর বয়স হলে বেশি বয়স হতো, ঠাকুর তো বেঁচে ছিলেন 50 বছর। তিনি বলতেন যে আমার সব চুল পেকে যাচ্ছে, মা বলতেন যে হ্যাঁ লোকে বলবে যে মন্দিরে একজন পিরবিন পিরবিন লোক আছে, ঠাকুর বলছে আমার পিরবিন হবার এত টুকু ইচ্ছে নেই। বয়স তখন তার কত, 50-এর কম, আমার 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 বয়স তার চেয়ে বেশি হয়ে গেছে, কিন্তু তার এই যে ব্যাপারটা তখন এই যে বলছেন বয়স অধিক ধর্ম উপার্জনে আঠা, এই কথাটার খুব আঠা, মানে যেরকম একটা কাগজ আরেকটা কাগজের সঙ্গে আঠা দিয়ে জুড়ে থাকে, ঠিক সেই রকম তিনি যেন তার একটাই জীবন, তার জীবনটা একটা কাজের সঙ্গে জুড়ে ফেলেছেন, সেটা কি
ধর্মীয় ভাবনার উপার্জন। ধর্ম কখনো উপার্জন করা যায়? অবশ্যই যায়। ধর্ম মানে যা আপনাকে ধরে থাকে, ধর্ম যা আপনাকে ধরে থাকে, এমনি করে ধরে আছে যেটা, এই চেয়ারটা যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে আমাকে ধরে থাকা ততক্ষণ অব্দি আমি বসে থাকবো, যখন ধরে থাকার ক্ষমতা থাকবে না একেবারে নিচে। এই সেদিনকে একজন পড়লেন, সাথে দেখলাম একবারে চেয়ারের পায়া টায়া ভেঙে চলে গেল। আমার খালি ধর্মের কথা মনে পড়ে। ধর্ম মানে হচ্ছে যা আমাদের ধরে থাকে, মানুষকে ধরে থাকে কি, দয়া, ক্ষমা, মৈত্রী, করুণা, মুদিতা, সত্যবাদিতা, দৃঢ় নিশ্চয় এবং ঈশ্বরের প্রতি একান্ত ভক্তি, একবারে এক রাগাত্মিকা ভক্তি, এইগুলো হচ্ছে আমাকে ধরে থাকে। সেই ওই যেন আঠা দিয়ে যেন তিনি তার জীবনটাকে জুড়ে দিচ্ছেন, এই উচ্চ ভাবনাগুলো যেন তিনি তার জীবনের একটা অংশ করে দিয়েছেন, এমন করে দিয়েছেন আঠা দিয়ে জুড়ে দিলে তার আর উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেরকম ওই আপনারা চিঠির মুখটা আঠা দিয়ে বন্ধ করে দিলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক সেই রকম যেন তিনি তার জীবনটাকে এই ধর্মীয় ভাবনার আঠা দিয়ে জুড়ে দিয়েছেন, যাতে এই ভাবগুলো আর কখনো তার জীবন থেকে চলে যাবে না। বলছেন, বয়স অতীত ধর্ম উপার্জনে আঠা, সজ্জন সংসারী। দেখুন আরেকটা কথা, সজ্জন ছেঁচড় কেউ একটাও দেখবেন না ঠাকুরের কাছে, এবং শ্রীরামকৃষ্ণকে যত চিন্তা করবেন দেখবেন যে আমাদের নিজেদের ভেতরে ছেঁচড় আমি চলে যাবে। একটু সামর্থ্য গেছে এটা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি। হ্যাঁ, আমার যত রকমের বদমাইশি ছিল, বদ বুদ্ধি ছিল, সব একটু একটু করে চলে গেছে। ছেঁচড় আমি যেগুলো ছিল সেগুলো চলে গেছে, সেই ছেঁচড়ামিগুলো চলে যায়। সংসারী, তিনি সংসারের মধ্যে স্থিত আছেন, মনমোহনের জ্যাঠা। আগামী দিন থেকে আমরা ভবনাথের গল্প বলবো, একে একে ভক্তরা আসবে, বেশ লম্বা 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 প্যারা আছে, সেগুলো বলবো। কিন্তু মূল উদ্দেশ্য দেখুন, এক একজন করে ঠাকুরের কাছে আসছেন, একটা নতুন পরিচয় ধারণ করে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু সকলের এক লক্ষ্য, সেই মুক্তির সাগরের দিকে এগিয়ে যাওয়া। আর কিন্তু আর কোনো লক্ষ্য নেই, সবাই সেই একদিকে এগিয়ে চলেছে। এই একদিকে এগিয়ে যাওয়ার এই একতানতা, এটাও আমাদের জীবনের অঙ্গ হোক ভগবানের কাছে প্রার্থনা। যেমন বঙ্গজীবনের অঙ্গ বরলিন, ঠিক সেইরকম সেই বরলিন মেখে থাকলে যেমন চ্যাট চ্যাট করে, তার উপস্থিতি জানায়, অথচ আমাদের চামড়াটাকে নরম করে, সফট করে, গ্লোয়িং করে, ঠিক ওই রকম শ্রীরামকৃষ্ণের উপস্থিতি আমাদের জীবনের ওই চ্যাটচ্যাটে ভাবে লেগে থাকুক, তাকে যেন আমরা সবসময় অনুভব করতে পারি, সেই চ্যাটচ্যাটে ভাবটা থাকুক, অথচ যেন তা আমাদের জীবনটাকে উজ্জ্বল করে দিক তার সুলভ উপস্থিতি দিয়ে। এই প্রার্থনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার ভগবানের ইচ্ছা হলে আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখনো দু মিনিট বাকি আছে, এক ঘন্টা হচ্ছে।